আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স দীর্ঘ সাইট থেকে পাঁচ দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি কেননা একুশে ফেব্রুয়ারির একটা উত্তেজনা ছিল যার কারণে এর ভিতরে অন্য কোনো ভিডিও দিলে আমার ভিউ আসতো না যার কারণে আমি কিছুদিন ডিলে করেছি এবং আজকে ফাইনালি মাহের রমজানের শুভেচ্ছা একটা পোস্টার নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের পছন্দ হবে এই পোস্টারটা আনার কারণ আমি ইউটিউবে একটা পোল সেট করেছিলাম সেখানে সেভেন্টি সেভেন পার্সেন্ট মাহির রমজানের পোস্টার যেন নিয়ে আসে যার কারণে ভোট দিয়েছেন যার কারণে আমি এই পোস্টারটা নিয়ে আসছি তো এই পোস্টারটার প্রোজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে অনেকেই পাসওয়ার্ড পান না বলে আমাকে ফোন করেন যারা পাসওয়ার্ড পান না তাদের বলেই আপনারা ভিডিওটা অন করবেন এবং ভিডিও ডান দিকে তাকিয়ে থাকবেন এক পলক চোখের পাতা ফেললেও আপনারা আপনারা পাসওয়ার্ড খুঁজে পাবেন না সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ডান দেখে দেখবেন কিছুক্ষণ পর একটা করে মোট তিনটা অক্ষর উঠবে এই তিনটা হলো পাসওয়ার্ড এরপর ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে আপনারা ওই ফাইলটা ডাউনলোড করবেন ফাইলটা ডাউনলোড করার পর ওটা কাস্টমাইজ করার প্রয়োজন হবে কাস্টমাইজ করার প্রয়োজন হবে যেহেতু সেহেতু একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো পিকজেল অ্যাপ এটা প্লে স্টোর থেকে নিলে বেশিরভাগ লোকেরই পিএলপি ফাইল শো হয় না সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন সেখানে দেখতে পাচ্ছেন যে পি অ্যাপ অ্যাপসের ওল্ড ভার্সন আছে ওইটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওই পিকজেল অ্যাপ অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে পিএলপি ফাইল নিয়ে আসতে হবে এর ভিতরে বলে রাখি যারা পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না একেবারেই নতুন তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন কীভাবে ডাউনলোড করতে হয় সে সংক্রান্ত ভিডিও আছে ওটা দেখে শিখে নিতে পারেন তো পিকজার ল্যাপে ওপেন করার পর এ ধরনের ইন্টারফেস আসবে এখানে পিএলপি ফাইলটা আনার পরে আনার জন্য এই যে উপর দিকে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করলে উপরের দিকে তিনটা অপশন পেয়ে যাবেন প্রথম অপশন ডট পিএলপি এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন মাহে রমজান পোস্টার ডট পিএলপি দেখতে পাচ্ছেন যে এখানে মাহে রমজান পোস্টার তেইশ ডট পিএলপি এটার ওপর ক্লিক করবেন করলাম আপনারাও ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাড্রেস এটার ওপর ক্লিক করলে আপনার ফোনের পিজলা অ্যাপসের ভিতরে এটা ওপেন হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো এটা যেহেতু অরাজনৈতিক একটা পোস্টার সেহেতু এখানে শুধুমাত্র ছবি ও নাম পরিবর্তন করালেই হয়ে যাবে খুবই ইজি একটা প্রসেস একটু ফলো করেন যারা পারেন না যারা পারেন তারা তো পারেন ভাই আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করে পিলপি ফাইল নিয়ে নেন তো যারা পারেন না তাদের দেখে দিই বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে এখানে চলে যাবেন ফ্রম গ্যালারিতে চলে যাবেন এবং অবশ্যই আপনি যার ফটো দিতে চান তার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে কীভাবে রিমুভ করতে হয় অল্প সময় একটা ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন এটা লেখা সহ অনেক কিছু ঢেকে দিয়েছে এটা ঠিক করার জন্য এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর মাত্র যে ছবিটা আনলেন সেই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে তার বাম পাশে আটটা ডট আছে এটার উপর চেপে ধরে রাখবেন তারপরে আগে ছবিটার কাছে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আগে ছবিটার কাছে আনলাম এখন আগে ছবিটার ডান দিকে ডিলেট অপশন আছে এই ডিলিটার অপশনে ক্লিক করলেই আগে ছবিটা ডিলেট হয়ে গেল যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে চাইলে ছবিটা এভাবে ছোট বড় করতে পারেন যেমনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেট হয়ে গেছে এরপরে এই ছবিটা চেঞ্জ করা শিখে গেলেন তারপর দেখতে পারবেন যে কীভাবে নাম পরিবর্তন করতে হয় নাম পরিবর্তন করার জন্য এই যে নাম দেখতে পাচ্ছেন নামের উপর ডাবল ক্লিক করবেন কিবোর্ড উঠবে এটা কেটে দিয়ে আপনার নামটা লিখবেন লেখার পর এই যে ওকে বাটন আছে ওকে বাটনে ক্লিক করে দেবেন তাহলে নামটাও পরিবর্তন করা হয়ে যাবে তো সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপি জায়গারে সেভ করার জন্য উপর সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে আসে এখানে ক্লিক করবেন এরপর পর সেভ যাবেন যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপি জায়গার আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় মাহের রমজানের শুভেচ্ছা পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুর সাথে শেয়ার করতে পারেন কেননা অনেকেই জান যে মোবাইল দিয়ে একটা পোস্টার ডিজাইন করা যায় আপনারা সবার সাথে শেয়ার করে দেন যে সবাই এই পোস্টারটা ফ্রিটা তৈরি করতে পারবে কীভাবে করতে হয় আমি ডিটেলস দেখিয়ে দিলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ইনবক্সে নক্স নক করতে পারেন আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর দয়া করে ভাই কেউ পাসওয়ার্ডের জন্য ফোন করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে